দেখা হতো, কথা হতো, কুমিল্লা তো আসা হতোই, আর তা না হলো ঢাকা বা ঢাকার বাইরে দেশে। সিরিজে টিকে থাকার লক্ষ্যে আজ 6ই মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য বদ্ধপরিকর বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। এর আগে অভিষিক্ত জাকের আলী অনিক এবং অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের বীরত্বপূর্ণ ইনিংসের পরও প্রথম টি-টোয়েন্টিতে মাত্র 3 রানে হারে বাংলাদেশ। বড় লক্ষ্য তারা করতে নেমে শেষ ওভার পর্যন্ত জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন 34 বলে 68 রানের ইনিংস খেলা জাকের আলী। সাহসী ব্যাটিংয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন জাকের, যা শুধু অভিষিক্ত ব্যাটার হিসেবেই নয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি কোনো ব্যাটার হিসেবে সর্বোচ্চ। প্রথম ব্যাট করতে নেমে 3 উইকেটে 206 রানের বড় সংগ্রহ পায় লঙ্কানরা। তবে সন্ধ্যার শিশিরের কারণে বড় টার্গেট স্পর্শ করার সুযোগ ছিল। 30 রানের মাথায় 3 উইকেট হারাই লাল সবুজেরা, যা শেষ পর্যন্ত হারের প্রধান কারণ হিসেবে প্রমাণিত হয়েছে। তবে মাহমুদুল্লাহ ও জাকের প্রতিরোধ না করলে অনেক আগেই ম্যাচ শেষ হয়ে যেত।